বৃহস্পতিবার 78তম স্বাধীনতা দিবস। রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠান আয়োজিত হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে। সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। জাতীয় পতাকা উত্তোলনের পর মুখ্যমন্ত্রী সেলামি প্যারেড প্রদর্শন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। 78তম স্বাধীনতা দিবস উদযাপন করতে এখানে সমবেত হয়েছি। আমরা আমাদের দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাই, যারা তাদের স্বাধীনতা উপহার দেওয়ার জন্য ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছেন। আমরা স্মরণ করছি সেই সব স্বপ্নদ্রষ্টাদের, যারা আমাদের দেশের ভাগ্য নির্ধারণ করেছেন, এবং সেই সব অজানা দেশপ্রেমিকদের, যারা আমাদের অগ্রগতিকে অবদান রেখে চলেছেন।